সোনাঝুরিতে গেছি, সব এখানে বসে আছি, মনে হচ্ছে না গান করি, পিন্ডারে পলাশে ফোনের মানে গাছগুলো দেখে সোনাঝুরির কথা মনে পড়ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুমন, শুরু করলাম আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ। তাহলে আজকের ব্লগটা আবার আমি শুরু করছি, কারণ আজকে আবার বেরিয়ে পড়েছি ঘুরতে, কারণ আজকে সানডে। কিন্তু সুকৃতি নেই, কারণ সুকৃতিকে আজকে একটু ওই বাড়ি যেতে হলো বাবার সাথে। সুকৃতি আর নোলক গেল ওই বাড়িতে, আর আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। আমি আছি, আমার সাথে আছে আমার সবসময় ঘোরার সঙ্গী পাপাই, আর আছে দিদি ভাই, মাম পিজুসদা, ওরা আছে। সুকৃতি নেই, মিস করছি ওকে। তাহলে যাই, বেরিয়ে পড়ি, কোথায় যাই দেখতে পাবে তোমরা, চলো আমার সাথে তোমরা। এই যে পাপাই চিকেনটা নিয়ে আসলো, তোমরা আজকে লোকেশনটা দেখেও বুঝতে পেরেছো যে আমরা টিপুখোলায় এসেছি, কিন্তু না, আজকে আমরা টিপুখোলায় আসিনি। আমরা টিপুখোলায় জাস্ট খালি আন্টির দোকানে, আন্টির যেহেতু রান্নাটা ভালো, আন্টির দোকানে খাওয়া দাওয়া করে আমরা যাবো আমাদের মেন ডেস্টিনেশনে, যেখানে আমরা স্নান করব। এখানে জাস্ট আমরা হোটেলে আসলাম, খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে চলে যাবো আমাদের মেন ডেস্টিনেশনে। দিলি চলটা? হ্যাঁ, আমাদের চিকেন রান্না করতে দিয়ে দিলাম আমরা, আর এখন আমরা একটু রিল্যাক্স হবো, রিল্যাক্স হয়ে একটু ঘুরবো ফিরবো, তারপরে যাবো আমাদের মেন ডেস্টিনেশনে। নলকুনু আসেনি তো, মামা বাড়ি গেছে। তুমি মিস করছো নলকুনুকে? তাহলে আমরা এখন মাদুর পেতে বসে গেছি এখানে, আজকে আর চেয়ার টেবিলে বসিনি, আজকে নিচে বসেছি, কারণ এক একদিন এক এক রকম উপভোগ করতে হবে না। আর এখানে আছে দিদি ভাই, পাপাই, মাম আর এই পিজুস্তা। এখানে আমরা খাওয়া দাওয়া করে তারপর চলে যাবো। মনে হচ্ছে কি মনে হচ্ছে বলতো? কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে আমরা ওই মানে সোনাঝুরিতে গেছি, সব এখানে বসে আছি, মনে হচ্ছে না গান করি, পিন্ডারে পলাশে ফোনের মানে গাছগুলো দেখে সোনাঝুরির কথা মনে পড়ছে দিদি ভাইয়ের। সুন্দর। হ্যাঁ, তাহলে এবার আমরা খাওয়া দাওয়ার জন্য ওয়েট করছি, রান্না করছে ওখানে আন্টি, তারপর খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া করতে করতে এখানকার ওয়েদারটা দেখো কেমন হয়ে গেল, পুরো মেঘলা হয়ে গেল ওয়েদারটা, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। খেতে বসেছিলাম তো হঠাৎ করে উঠে যেতে হলো, কারণ হচ্ছে ওয়েদারটা হঠাৎ করে প্রচন্ড খারাপ হয়ে গেছে, আর গাছের ডালগুলো পড়ে যাচ্ছে উপর থেকে, গাছের ডাল পড়ছে, যেহেতু এত গাছ আছে এখানে বৃষ্টি হয়তো হবে হয়তো এখানে, তো আমরা সেজন্য উঠে গেলাম ওখান থেকে। তো এখন কোনো মতে খেয়ে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ, আমরা এই জন্য খাবারগুলো এখানে নিয়ে চলে আসলাম, এখানে খাবারগুলো নিয়ে চলে আসলাম, কারণ এখানকার উপরে গাছের থেকে আমরা যেখানে বসেছিলাম সেখানে উপরে গাছ অনেক বেশি। কি দিবে তোমাকে? মোটা মানে ও মোটা গলা, গলা মোটা নেই দিও না, একবার উঠে দাও। তো টিপুখোলা থেকে আমরা বেরিয়ে গেছি, আর ওখানে ওয়েদারটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছিল, একদম অন্ধকার হয়ে গেছিল, তো আমরা ভাবতে পারিনি যে আমরা হচ্ছে এদিকে আসবো, আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল। আর তোমরা এতক্ষণ রাস্তার ভিডিও দেখলে, তো এখন আমরা দাঁড়িয়েছি এখানে, আমরা যাচ্ছি এখন ত্রিহানা,
ট্রিহানাতে গিয়ে আমাদের প্ল্যান ছিল স্নান করবো, এখনো জানি না যে করতে পারবো কিনা। জলটা দেখে তারপর বলা যাবে, আর ওয়েদার দেখতেও হবে, কারণ হচ্ছে আমাদের সাথে মাম্মাম আছে। আকাশটা এমন কালো করে দিয়েছিল যে মনে হচ্ছিল যে আমরা আর পৌঁছাতেই পারবো না, কিন্তু ওয়েদারটা, এটাই উত্তরবঙ্গ, ওয়েদারটা আবার ঠিক হয়ে গেছে। মানে আগের দিন তোমাদের বলেছিলাম যে ত্রিহানা যাবো, ত্রিহানা যায়নি, সেই জন্যই আমরা প্ল্যান করে আসলাম যে ত্রিহানা যাবো। সেই ত্রিহানায় এখন যাচ্ছি, কারণ ত্রিহানাতে রান্নাটা খুব একটা ভালো হয় না, এখানে রান্নাটা খুব ভালো করে টিপুখোলাতে রান, এখানে খাওয়া দাওয়া করে এবার যাচ্ছি হচ্ছে ত্রিহানা। অনেক সুন্দর ওয়েদার আজকে, ওয়েদারটা হঠাৎ করে ভালো হয়ে গেল, একদম ফ্রেশ ওয়েদার। এবার স্নান করবো এখানে। ফাইনালি আমাদের মনের আশা পুরো, ওয়েদার ঠিক হয়ে গেছে, একদম ফ্রেশ। এবার আমরা এখন জলে নামবো, জলে নামবো, স্নান করবো, দেখা হচ্ছে জলে নেমে। হ্যাঁ, এখন নদী দেখে ওরা পাগল হয়ে গেছে। তো ফাইনালি আমরা এখানে স্নান করতে নেমেছি, আর আমরা বলেছিলাম স্নান করবো, আর এত সুন্দর জল তোমরা দেখতেই পাচ্ছ, এত সুন্দর, এত পাহাড়ি নদীর জল যাকে বলে, প্রচন্ড স্রোত, পাথর ছুটছে আমাদের দিকে, দারুণ মজা করছি আমরা। আর তোমরা যদি কোনোদিন আসো ত্রিহানাতে ঘুরতে, তাহলে অবশ্যই এখানে স্নান করো, মানে একটা আলাদাই মজা। স্নান করে উঠে গেছি, আর আজকে অনেক মজা করলাম, সেই লাগলো। আর এবার যাবো বাড়ি, বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি, আজকে সেই মজা হবে। আমি চলে এসেছি বাড়ি, 10-15 মিনিট হলো, নিচে একটু মার সাথে কথা বললাম, তারপর উপরে আসলাম, কারণ সুকৃতিরা তো নেই, সুকৃতিরা ওই বাড়িতে আছে, কালকে সকালে আসবে। আর সুকৃতি আর নোলক যদি আজকে যেত, তাহলে আর মজাটাও দ্বিগুণ হতো, আর ব্লগটাও আরও সুন্দর হতো। আমি চেষ্টা করেছি যতটা তোমাদের সাথে পেরেছি দেখানোর, তার সাথে সাথে মজাও করেছি, ওরা গেলে মজাটা আরও দ্বিগুণ হতো।
তাহলে আজকে আর দেখানোর মতো কিছু নেই, তোমাদের সাথে ব্লগটা শেষ করে আমি ড্রেসটা চেঞ্জ করব। তাহলে আমাদের চ্যানেলের নাম বেঙ্গলি ব্লগার সুমন অ্যান্ড সুকৃতি, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করো। আর আজকে যে জায়গাটায় গেলাম না, জায়গাটার নাম হলো ত্রিহানা, কিন্তু ওই জায়গাটাকে অনেকে MM তরায়ও বলে, দুটো নাম আছে জায়গাটাতে, তোমরা যদি বুঝতে সুবিধার জন্য দুটো নামই বলে দিলাম, ত্রিহানা আর MM তরাই, দুটোই বলে। বাগডোগরা পার করে যেতে লাগে ওদিক দিয়ে, আবার দুধিয়ার ওদিক দিয়েও আসা যায়। আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটা যদি একটু ভালো লাগে, কারণ আমি একা একা করেছি, তো ব্লগটা যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও, আমার ভালো লাগবে। তাহলে নতুন ব্লগ নিয়ে সুকৃতি দেখা করছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি, কারণ আজকের ব্লগে তো সুকৃতির সাথে দেখা হলো না, নতুন ব্লগে সুকৃতি তোমাদের সাথে দেখা করছে তাড়াতাড়ি। টাটা, গুড নাইট।